Hey guys, this is the Bong and welcome to my channel. Welcome to another episode of To. আমাদের সকলের প্রিয় কিরণ দত্ত দ্য বঙ্গাই আমি ভালোবাসে যাকে ঢঙ্গাই বলে থাকি আমাদের শ্রদ্ধা নতুন গাড়ি কিনেছে সেজন্য প্রথমেই তাকে শুভেচ্ছা শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আমরা সবাই মিলে বেরিয়েছি মাঠে যাব বলে আপনাদেরকে এই যে জমি থেকে বর্ষাকালে কাঁকড়া ধরে রান্না করে দেখিয়েছিলাম সোশ্যাল মিডিয়া বর্তমান দিনে এই নামটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং একাধিক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমাদের জীবনের সাথে জড়িত ছোটবেলায় একসাথে পড়াশোনা করত দুই বন্ধু হয়তো উচ্চ মাধ্যমিকের পর তাদের আর কোনো যোগাযোগ নেই তাদেরকে মিলিয়ে দেয় ফেসবুক বা ইনস্টাগ্রাম এটা একটা গল্প কিন্তু এরকম হয়েছে সেলিব্রিটিরা কী খাচ্ছেন কী পড়ছেন কোথায় ঘুরতে যাচ্ছেন সেই তথ্য দেয় ইনস্টাগ্রাম বা টুইটার আর ইউটিউব নিয়ে তো যত কথা বলা যায় সেটাই কম হবে ইউটিউব শুধু একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয় ইউটিউব অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী একটি সমাজ মাধ্যম ফেসবুকে বা ইনস্টাগ্রামে প্রোফাইল নেই এরকম মানুষ খুব কম আছেন প্রত্যেকেই আজকাল ভীষণ অ্যাক্টিভ এই সমাজ মাধ্যমগুলিতে আর ইউটিউব দেখেন না এরকম মানুষ খুব কম আছেন এই পৃথিবীতে এই ইউটিউবেই রয়েছে প্রচুর চ্যানেল যেখানে রয়েছে প্রচুর ভিডিও ফেসবুকে রয়েছে একাধিক পেজ এবং প্রোফাইল ইনস্টাগ্রামে রয়েছে একাধিক প্রোফাইল কোনোটা প্রফেশনাল কোনোটা প্রাইভেট কোনোটা বা নর্মাল প্রোফাইল কিন্তু এই সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় ব্যবসার ক্ষেত্রে ধরুন এক মহিলা যিনি শাড়ি ব্যবসা করেন তার একটি বুটিক রয়েছে সেই তিনি ফেসবুকে একটি পেজ খুলে বা ইনস্টাগ্রামে তার প্রোফাইলের মাধ্যমে অথবা ইউটিউবে চ্যানেল খুলে কিছু ভিডিওর মাধ্যম দিয়ে তার নিজের শাড়ির ব্যবসাকে আরও বড় করে ফেলতে পারেন ধরুন এরম মানুষ যিনি অন্যকে হাসাতে ভালোবাসেন তিনি আর চার দেওয়ালের মধ্যে কাউকে হাসাবেন না কারণ ইউটিউবে নিজের চ্যানেলে হাসির উপাদান ছড়িয়ে দিয়ে কোটি কোটি মানুষকে তিনি হাসাতে পারেন যিনি ভালো রান্না করেন আজ তার রেসিপি ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় যে বিদেশে থাকে কিন্তু বিদেশের জীবনযাত্রা মানুষের সাথে শেয়ার করে নিতে চায় মানুষ আজ মুখিয়ে থাকে তার ভ্লগ দেখার জন্য আবার অন্যদিকে যারা ছবি নিয়ে আলোচনা করতে ভালোবাসেন তারা নিজেদের মতামত রাখছেন ইউটিউবে যাদের বাড়িতে টিভি নেই কিন্তু খবর দেখতে চান এবং খবর শুনতে চান তারা চলে যাচ্ছেন খবরের চ্যানেলগুলির নিজস্ব ইউটিউব চ্যানেলে নতুন কোনো ছবির ট্রেলার আজকাল মানুষ সবার প্রথম দেখে নিচ্ছেন ইউটিউবে ফেসবুক বা ইনস্টাগ্রামে নিজের ফলোয়ার বাড়িয়ে এবং রিলস বানিয়ে মানুষ রোজগার করছেন প্রচুর টাকা বদলে গেছে সমাজ মাধ্যমকে দেখার আঙ্গিক আজ সোশ্যাল মিডিয়া ভীষণ প্রাসঙ্গিক কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়াকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন কারণ তাদের উপার্জন এটার মাধ্যম দিয়েই আজ আমরা কথা বলবো এই সোশ্যাল মিডিয়ার প্রাসঙ্গিকতা নিয়ে এবং এই সোশ্যাল মিডিয়ায় যারা আজ বিখ্যাত হয়েছেন তাদের নিয়ে Hey guys, this is the Bong and welcome to my channel. Welcome to another episode of A Kemon Cinema. In this series, we talk about such Bengali movies jegulo ektur jonno Oscar paini. Just ektur jonno. And today's movie is To. আমাদের সকলের প্রিয় কিরণ দত্ত দ্য বঙ্গাই আমি ভালোবাসে যাকে ঢঙ্গাই বলে থাকি আমাদের শ্রদ্ধা নতুন গাড়ি কিনেছে সেজন্য প্রথমেই তাকে শুভেচ্ছা শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা ট্যাঙ্কি ভরা পেট্রোল এবং তার সেই গাড়ির সাথে ছবি তোলা ফেসবুক পোস্টের নিচে এক লুচ্চা অসভ্য ইতর জানোয়ার চশম করে একদম লুচ্চা দাদা ছেলে কি কমেন্ট করেছে এখন ফ্ল্যাটে আলু খাওয়া অতীত দাদা এবার গাড়িতেও আলু খাবে হ্যাশট্যাগ ডান্সিং কার এসে কথা বলে না তো দাঁত ভেঙে দেবে বস এ তো মরছে এত বড় সাহস হ্যাঁ মুন্না তোকে আমি কাকা ভালো হচ্ছে না কিন্তু ভয় পেলে নাকি বাপ দিদা দিদা কাছে আসিস না বাপ কেন দিদা তুমি কি পজিটিভ না আমি ছুচু করিনি মাছ ভাজার মতো এই কাঁকড়া ভাজাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কাঁকড়ার গিলুগুলো গরম তেলে পড়েছে সেই জন্য তেলগুলো ফুলে ফুলে যাচ্ছে এই যে কাঁকড়া ভাজার পর কাঁকড়ার গিলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে দুপুর তিনটে মতো বাজে এখন লাঞ্চ করা হয়ে গেছে সবার এখন সবাই আমরা ঘর পরিষ্কারে লেগেছি এই সারা সপ্তাহে যা টুকটাক জিনিসপত্রগুলো এসেছিলো তার ওই কার্টুন বক্সগুলোকে ফেলা হয়নি সারাটা সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি বাইরে বেরানোই যাচ্ছিল না তো আজকে এখন বৃষ্টিটা ধরেছে ওই জন্য এখন ওই বক্সগুলোকে সব কেটে ছেলে মেয়েরা ওর বাবা সবাই মিলে এখন ফেলতে বেরিয়েছে আগে টাইটেল ছিল হচ্ছে অর্জুন ছবির নাম যদি অর্জুন হতো তাহলে আরও বেটার হতো বলে আমার মনে হয় কারণ এই নামটা পুরো স্ট্রং একটা নাম এবং যদি কোনো ক্যারেক্টারের নাম অর্জুন হয় তাহলে সেটা একটা খুব ভালো মানে একটা ভালো ব্যাপার থাকে সেটার মধ্যে তো দ্যাট উড হ্যাভ বিন গুড বাট তারা চেঞ্জ করেছে সেটা তাদের ডিসিশন সো মানে এই নামটা আমার অতটা মানে ওই যে নামটার মধ্যে যে গ্র্যাভিটি সেটা এটার মধ্যে নেই এটা আমার প্রথম মনে হয়েছে ইউটিউবের মালিকানা গুগলের কাছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটা পরিবারের অংশ একসময় ফেসবুক ছিল মালিক কিন্তু এখন কোম্পানিটির নাম বদল করে দেওয়া হয়েছে
দেওয়া হয়েছে মেটা। ইউটিউবে রয়েছে লক্ষ লক্ষ চ্যানেল এবং সেই চ্যানেলগুলিতে রয়েছে প্রচুর ভিডিও। গোটা পৃথিবী জুড়ে রয়েছে প্রচুর ইউটিউবার যারা নিজের মতো করে ভিডিও বানাচ্ছেন এবং মানুষের মাঝখানে তারা জনপ্রিয় হচ্ছেন। সব কিছুর মধ্যেই ভালো রয়েছে, আবার রয়েছে খারাপও। টেলিভিশনে যা আসে সব যে ভালো এমনটা নয়, ঠিক সেরকমভাবে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে ঠিকই, কিন্তু সবগুলো যে ভালো বা ভালো মানের তা কিন্তু নয়। তাই কিছু মানুষ যেমন প্রশংসিত হচ্ছেন, কিছু মানুষ ট্রোলও হচ্ছেন। ফেসবুকের গল্পটা ঠিক একই রকম। ফেসবুক এবং ইউটিউব দুটো এতটাই শক্তিশালী মাধ্যম যে যারা ইউটিউব চ্যানেল বানান তারা সাধারণত ফেসবুকে একটা পেজ নিজস্ব রাখেন, সেখানে তারা সেই ভিডিওগুলোকে দেন। ইনস্টাগ্রামেও তাদের নিজস্ব প্রোফাইল থাকে, কারণ আজকাল কম্পিটিশনটা ফলোয়ারদের নিয়ে। ফেসবুকে এবং ইউটিউবে আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে আপনারা দেখবেন মানুষজন হাসাহাসি করছেন বা ট্রোল করছেন। এমন অনেক ভিডিও আছে যেখানে মানুষ খেতে বসেন এবং খেয়েই যান পুরো ভিডিও ধরে। সেই ভিডিওগুলোর তলায় সাধারণত মানুষ উল্টো পাল্টা লেখেন। কিছু মানুষ রোস্ট করতে গিয়ে এমন উল্টো পাল্টা কথা বলে ফেলেন যে তারা দিনের শেষে মানুষের কাছ থেকে আক্রমণাত্মক কমেন্ট পান। কোনোদিন সারেগামা যিনি শেখেননি সেই তিনিও গান গেয়ে ফেলছেন ইউটিউবে আর হচ্ছেন ট্রোল। একই ঘটনা ঘটছে ফেসবুকেও। এই চিত্রগুলো খুবই কমন। সবাই বলে নেগেটিভিটিকে এড়িয়ে যাওয়া উচিত, তাই আমরা এগুলোর মধ্যে বিস্তারিতভাবে ঢুকছি না। আমরা আজকে কথা বলবো এমন কিছু মানুষজন নিয়ে, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে বসবাস করেন এমন কিছু বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে। তারা কিন্তু রোজগারের একটা নতুন পথ দেখিয়েছেন। তারা দেখিয়েছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও রোজগার করা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ভালো কাজ করে বিখ্যাত হওয়া যায় এবং মানুষের প্রশংসা পাওয়া যায়। ভারতবর্ষের কথা ধরলে নাম তো অফুরন্ত, এবং আমার এই ভিডিওটা তাহলে আর শেষ হবে না। ভুবন বাম, ভুবন বামকে ভালোবাসেন না এমন মানুষ ভারতবর্ষে কম রয়েছেন। তাঁর অভিনয়, তাঁর কৌতুকরস, তাঁর ট্যালেন্ট আজ ভীষণ জনপ্রিয়। ভারতবর্ষের বিখ্যাত ইউটিউবারদের মধ্যে একজন তিনি। তাঁর তৈরি করা বিবিকে ভাইন্স কোটি কোটি মানুষ দেখেন। অন্যদিকে রয়েছেন ক্যারিমিনাটি, ভীষণ জনপ্রিয় এবং বহু মানুষের প্রিয় তিনি। এর পাশাপাশি রয়েছেন আশিস চাঞ্চলানি। মানুষকে মনোরঞ্জন করেন তাদেরকে হাসিয়ে, মানুষ সেটা দেখে আনন্দ পান এবং তাই তারা তাদের চ্যানেলকে ভালোবাসেন। আবার অন্যদিকে রণবীর ব্রাডের বিভিন্ন রান্না মানুষের সামনে তুলে ধরেন এবং সেই কারণে তিনি ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয় তিনি রাঁধুনি হিসাবে অনেক আগে থেকেই ছিলেন, কিন্তু ইউটিউব তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। টেকনিক্যাল জিনিসপত্র জানার জন্য রয়েছেন টেকনিক্যাল গুরুজি, এছাড়া রয়েছেন মোটিভেশনাল গুরু সন্দীপ মহেশ্বরী। এছাড়া আরও একাধিক চ্যানেল রয়েছে একাধিক মানুষের যেগুলো গুণে শেষ করা যাবে না। আজকাল মানুষ কোনো সমস্যায় পড়লেই সবার আগে ইউটিউবে যান। কারো ফোন কাজ না করলে সেই ফোনকে কী করে ঠিক করতে হয় সেটাও মানুষ ইউটিউবে দেখে নেন। অনেকে আছেন যারা ইউটিউবের মাধ্যমে পড়াশুনো করেন, কেউ কেউ ইউটিউবে ভিডিও দেখে নতুন ভাষা শেখেন। আশা করি এর মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব আজকে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। এদের প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়ায় পেজ আছে নিজস্ব। ফেসবুকে যেমন তাদের নিজেদের পেজ রয়েছে, সেরকম ইনস্টাগ্রামে রয়েছে তাদের নিজেদের প্রোফাইল। সোশ্যাল মিডিয়া জুড়ে আজকাল এই বিখ্যাত ব্যক্তিত্বদের ছড়াছড়ি। এবার আসছি আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রসঙ্গে। বাংলায় ইউটিউব বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রোজগারের প্রথম যে নিপদ দেখিয়েছিলেন তার নাম কিরণ দত্ত। কিরণকে আজকে আপনারা সবাই চেনেন দ্য বং গাই হিসাবে। বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার হিসাবে প্রথম পরিচিত হন তিনি। আজ তার প্রচুর ফলোয়ার এবং তার ঝুলিতে রয়েছে দুটি চ্যানেল। এছাড়া অনেক ইউটিউবার রয়েছেন যারা ভীষণভাবে জনপ্রিয়। ওয়ান্ডার মুন্নাকে তো আপনারা সকলেই জানেন। ঠিক যেরকম সর্বভারতীয়ভাবে পরিচিত প্রাজাক্তা কলি, ঠিক সেরকমভাবে বাংলায় পরিচিত নাম ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডার মুন্না। বঙ্গাই রোস্ট ভিডিও বানিয়ে বেশি পরিচিত। এর পাশাপাশি তার নিজস্ব কিছু ভ্লগ রয়েছে এবং রয়েছে বেশ কিছু মজার ভিডিও। অন্যদিকে ওয়ান্ডার মুন্নার কমেডি ভিডিও বেশ জনপ্রিয়। এর পাশাপাশি এরকম অনেক ইউটিউবার রয়েছেন যারা রোস্ট ভিডিও বানান বা কমেডি ভিডিও বানান। সিনেবাপ ওরফে মৃন্ময় তাদের মধ্যে একটি জনপ্রিয় নাম। জনপ্রিয়তার নিরিখে তিনি এই মুহূর্তে বঙ্গাইয়ের থেকে কোনো অংশে কম নন। কিন্তু এরকম আরও অনেক চ্যানেল রয়েছে অন্য কন্টেন্টে যেগুলি কিন্তু বাংলায় বেশ জনপ্রিয়। বাঙালি ভালোবাসে খেতে আর বাঙালি ভালোবাসে রান্না, তাই রান্নার চ্যানেল খুব জনপ্রিয় আমাদের সবার কাছে। এই বাংলায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল যেগুলো রান্নার জন্য বিখ্যাত। পপি কিচেন উইথ ভিলেজ ফুড সেরকম একটি জনপ্রিয় চ্যানেল। এই চ্যানেলটি কিন্তু শুধু যে রান্না দেখায় তা নয়, গ্রামের মানুষদের সাধারণ জীবনযাপন, মাঠের চাষবাস, জমি থেকে শাকসবজি তোলা, মাছ ধরা এবং পরবর্তীকালে সুস্বাদু রান্না তৈরি করা থেকে পরিবেশন অবধি এই চ্যানেলে দেখানো হয়। তাই আজকে বাংলার বুকে সবচেয়ে জনপ্রিয় পপি কিচেন উইথ ভিলেজ ফুড। এর পাশাপাশি রয়েছে ভিলফুড এবং ট্রেডিস্বাদ।
এছাড়া আরও অনেক জনপ্রিয় রান্নার চ্যানেল রয়েছে ইউটিউবে যেগুলো মানুষ দেখেন, রান্না শেখেন এবং আনন্দ উপভোগ করেন। আজকাল অনেকের বাড়িতে রান্না খেয়ে আপনি শুনবেন যে এটা আমি ইউটিউব থেকে শিখেছি। এটার মাধ্যম দিয়ে এই ইউটিউবের অবদানটা বোঝানো যায়। এর পাশাপাশি রয়েছে বেশ কিছু ভ্লগ চ্যানেল এবং সেগুলি খুব বিখ্যাত। প্রবাসে ঘরকন্যা চ্যানেলের মহুয়া ভীষণ পরিচিত এবং বিখ্যাত মানুষজনের কাছে। মেদিনীপুরের এই মেয়েটি বিদেশে থাকেন। একজন বাঙালির আমেরিকাতে জীবনযাপন কেমন হয় সেটা তিনি তার ভিডিওগুলির মাধ্যম দিয়ে তুলে দেখান আমাদের। কলকাতার বিভিন্ন জায়গার সুন্দর খাবার দাবারের বিশেষ তথ্য পেয়ে যাবেন ফুডকার কাছ থেকে। আর এই চ্যানেলটির সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সকলের প্রিয় মীর। তাবড় তাবড় লোকজন আজকে ইউটিউবে চলে আসছেন নিজেদের কন্টেন্ট নিয়ে। ওটিটি যতই জনপ্রিয় হোক না কেন, ইউটিউবের জনপ্রিয়তাকে ছুঁতে এখনও অনেকটা সময় ওটিটি প্ল্যাটফর্মগুলো লেগে যাবে। বরং সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, একটি ফেসবুক পেজ আছে এবং রয়েছে ইনস্টাগ্রাম। প্রসঙ্গত এটা জানিয়ে রাখি যে ইউটিউবে সব কিছু যে ফ্রিতে দেখা যায় তা কিন্তু নয়। তবুও আজ মানুষের প্রথম প্রেফারেন্স ইউটিউব। আপনারা কি মুভি দেখতে ভালোবাসেন? আবার আপনারা নিশ্চয়ই পছন্দ করেন মুভির রিভিউ পড়তে। একটা সময় তো বিভিন্ন সংবাদপত্রিকায় আমরা মুভির রিভিউ পড়তাম, কিন্তু আজ ইউটিউবে পাওয়া যায় সিনেমার রিভিউ। অরিত্রস জ্ঞান বা রূপম নিজেদের গুরুত্বপূর্ণ মতামত রাখেন এবং মানুষ তাদের রিভিউ পছন্দ করেন। আপনারা কি খবর শুনেন? প্রতিনিয়ত আপনাদেরকে খবর জানতেই হবে। আজকাল কিন্তু প্রতিটি সংবাদ মাধ্যমের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। এছাড়াও ইউটিউবে তৈরি হয়েছে বহু বিখ্যাত নিউজ পোর্টাল, যেগুলিকে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সিরিয়াসলি নিচ্ছেন। এরকম একটি বিখ্যাত ইনফরমেটিভ ইউটিউব চ্যানেলের নাম আমরা জানি, যেটির নাম হচ্ছে হঠাৎ যদি উঠল কথা। এই ইউটিউবে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিজস্ব ইউটিউব চ্যানেল আর জ্ঞান। ইউটিউবে আপনাকে শুধু বলতে হবে আমি এই বিষয়ে জানতে চাই। প্রচুর চ্যানেল পেয়ে যাবেন যেখানে আপনি আপনার পছন্দের মতো তথ্য এবং বিস্তারিত জ্ঞান পেয়ে যাবেন। আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী গর্ববোধ করছি যে আজ ইউটিউবের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকেই তথ্যগুলো দিচ্ছি। দেশের এবং বিদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে সাংঘাতিকভাবে। আজকে রান্নার চ্যানেল দেখে আপনি যে সবজিগুলো কোনো দিন কিনতেন না সেগুলো আপনি কিনছেন। আপনি রান্না করতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। ইউটিউবের মাধ্যম দিয়ে একটি প্রোডাক্ট দেখে এবং তার গুণগান শুনে আপনি সেটা বাজারে গিয়ে কিনছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউটিউবের ব্যবসা বাড়াচ্ছেন বারবার একটি ভিডিওকে দেখে বা একটি গান শুনে বা একটি সিনেমা দেখে। এতে বিভিন্ন কোম্পানি অ্যাড দিচ্ছে ইউটিউবে। ইউটিউবাররা যেমন নিজে পয়সা কামাচ্ছেন সেটা সঠিক, তেমনি জিডিপিতে এটা কিন্তু একটা প্রভাব ফেলছে। মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়াতেও সাহায্য করছে কিছুটা। লকডাউনে বহু মানুষের চাকরি চলে গিয়েছে, বহু মানুষের ব্যবসা শুয়ে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে তারা ইউটিউবের মাধ্যম দিয়ে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে রোজগার করছেন। কিছু মানুষ হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া অবধি নিজের সংসার জীবনের ভ্লগ বানাচ্ছেন। সেগুলো মানুষ পছন্দও করছেন, কারণ সেগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারছেন। এবং দিনের শেষে যে মানুষটি ব্লগ বানাচ্ছেন তিনি ইউটিউবের মাধ্যম দিয়ে প্রচুর অর্থ উপার্জন করছেন। অতএব অর্থনীতিতে প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আজ এতটাই জনপ্রিয় যে নামকরা সুপারস্টাররাও ফলোয়ার বাড়ানোর পেছনে ছুটছেন। ভূত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি নিয়েই কিন্তু অস্তিত্ব। সোশ্যাল মিডিয়া বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয়। আগামীতে সোশ্যাল মিডিয়া আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে সেটাই বিশিষ্ট জনদের মতামত। আরও অনেকেই উঠে আসবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে। ভালোর মতো খারাপও কিন্তু আছে। অনেক কিছু দেখিয়ে মানুষের মনকে বিচলিত করার চেষ্টাও করা হচ্ছে, অনেক ভুলভাল জিনিসও দেখানো হচ্ছে, কিছু কন্টেন্ট বিরক্তি ধরিয়ে দেয় মানুষের মনে। কিন্তু দিনের শেষে মানুষকে নিজের পথ বেছে নিতে হবে। যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই দেখবেন, যেটা ভালো লাগবে না সেটা দেখবেন না। অনেক ক্ষেত্রে কুরুচিকর ভাষা ব্যবহার করা হয়। ঠিক যেমন টেলিভিশনে সব অনুষ্ঠান সবাইকে নিয়ে বসে দেখা যায় না, সোশ্যাল মিডিয়াও সব জিনিস সবাইকে নিয়ে একসাথে বসে দেখা যায় না। সাবধানতা অবলম্বন এক্ষেত্রে করতেই হবে। ছোটবেলায় আমরা একটা রচনা লিখতাম, বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাকে অভিশাপ বানিয়ে ফেলেছি। ঠিক সেরকমভাবে সোশ্যাল মিডিয়াকে আমরা আশীর্বাদ হিসেবে ট্রিট করলে আমাদের কাছে সেটা উপকারী হবে নিশ্চয়ই। আজকের ভিডিও আশা করি অন্যান্য দিনের মতো ইনফরমেটিভ লেগেছে। নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর সবাই আগামী ভিডিও বানানোর আগে পর্যন্ত সুস্থ থাকুন, সবল থাকুন। নমস্কার।